lot there. চকলেটিও আশা দিয়ে আশা লতা দার্জিলিমনি কেউ অনুরোধ করবো মঞ্চে আসতে। শুরু হতে চলেছে আমাদের দ্বিতীয় ভাগ পুরস্কার বিতরণী 2024। সর্বাঙ্গীন কুশল কামনা করি এবং ভালো সুস্মিতা দত্ত
পরবর্তী পুরস্কার প্রাপক ছাত্রীর নাম সুস্মিতা দত্ত। ও অনুপস্থিত। এরপর আসতে চলেছি অনুস্মিতা বসু। অনুস্মিতা বসু কর্মসূত্রে বাইরে আছে বলে ওর মা এসেছে এই পুরস্কারটিকে নিতে। 2016 সালে মাধ্যমিকে বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছিল। সকলের কর্মজীবন এবং সুস্বাস্থ্য কামনা করি আমরা। চন্দ্রমা মজুমদার। চন্দ্রমা 2018 সালে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছিল ও পুরস্কৃত হচ্ছে প্রশান্ত রায় হাত থেকে। এরপরে তানিয়া নাগ। তানিয়া ও 2015 সালে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছিল। এরপরে যে ছাত্রী আসতে চলেছেন তার নাম হচ্ছে অর্পিতা চক্রবর্তী। অর্পিতা উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। এবার আমাদের প্রাক্তন দিদিমণি সহশিক্ষিকা আশালতা দাস দিদিমণিকে অনুরোধ করব আমাদের বাকি ছাত্রীদের কিছু জনকে পুরস্কৃত করবার জন্য। এরপর তিয়াশা মুখার্জি। তিয়াশা মুখার্জি ও 2016 সালে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছিল। এখন ব্যাঙ্গালোরে চাকুরিরত মেয়েরা, ওরা সবাই কিন্তু তোমাদের অনুপ্রেরণাদায়ী। এই মেয়েরা যেমন এগিয়ে গেছে, তোমরা আরো বড় হও। অনেকটা অনেকটা পথ এখনো চলার বাকি আছে। সকলের কুশল কামনা করি আমরা। এরপরে আসতে চলেছে দীপা পাল। দীপা এও আমাদের কৃতি ছাত্রী। 2016 সালে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছিল। পুরস্কার নিয়ে নিচ্ছে আশাদির হাত থেকে। এরপরে প্রিয়াঙ্কা বর্মন। 2015-তে নবম শ্রেণীতে ভৌতবিজ্ঞান ইতিহাসে সর্বোচ্চ নম্বর, 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর এবং প্রথম স্থান অধিকার করেছিল। ও কিন্তু আমাদের এখন ডাক্তারি ছাত্রী, অর্থাৎ ভবিষ্যতে ডাক্তার দিদি। সকলে এই মেয়েকে দেখে নাও, ও কিন্তু বহু লড়াই ওর মায়ের সেই পথ পেরিয়ে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে, যেখানে আমাদের সমাজে সকলের সেবা করবে, যে অসুস্থ রোগী তাকে সারিয়ে দিলে। সকলের ভালো হোক, সুস্থ শরীর কামনা করছি। আচ্ছা, এরপর অনন্তা দত্ত। অনন্তা দত্ত 2017 সালে, আচ্ছা অনন্তা অনুপস্থিত আজকে। এরপরে এসেছে পূজা বংশবণি। পূজা বংশবণি আসতে পারেনি, ওর মা এসেছে, তাকে আমরা পুরস্কৃত করছি। পূজা 2015-তে নবম শ্রেণীতে ইংরাজি এবং জীবন বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিল এবং 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের তৃতীয় স্থান অধিকার করেছিল। এরপর নেহুলি সরকার। নেহুলি সরকার কোনো কারণবশত আসতে পারেনি, কিন্তু তার মা এসেছে সেই জন্য। আচ্ছা অনন্তা দত্ত। অনন্তা আসতে পারেনি বিশেষ কারণবশত, ওর মা এসেছে। ও 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবং 2019-এ উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে বিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেছিল। মোট এই দুইটি পুরস্কার মা নিয়ে যাচ্ছেন। ওর মায়ের মতো আমরাও কিন্তু গর্বিতা। সব মেয়ে যারা পুরস্কার পাচ্ছে তারা অনেক পর আরো যাবে এবং সেটা গিয়ে আমাদের স্কুলের নাম, আমাদের নাম উজ্জ্বলতর করবে। এরপর পূজা বংশবণি। আচ্ছা আসেনি মেহুলি সরকার, আসেনি কর্ণা চক্রবর্তী।
আসেন। অমৃতা গায়েন, অনন্যা দাস, অনন্যা অনন্যার আরেকটু পরিচয় রয়েছে, এখনই ওকে আমরা বলছি। 2015 অষ্টম শ্রেণীতে বাংলা, ইংরাজি, গণিত, ইতিহাস, ভূগোলে সর্বোচ্চ নম্বর। 2016 সালে নবম শ্রেণীতে